একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 করোনা পরিস্থিতিতে জনমানুষে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকারের নামে অভিযোগ দায়ের করল শাসক তৃণমূল। জেলা তৃণমূল নেতা জয়দীপ চ্যাটার্জি বাঁকুড়া সদর থানায় বিজেপি সাংসদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। আমার মৃত্যুর তথ্য নিয়ে বিভ্রান্তি। গতকাল রাত্রে বাঁকুড়া মেডিকেল কলেজে মারা যাওয়া দুজনের মৃতদেহ রাত্রেবেলাতেই প্রশাসন তার বাড়ির লোককে না দিয়ে সৎকার করে দিলেন, অথচ তাদের লালা রসের রিপোর্ট আসেনি। এত তাড়াহুড়ো করার তো কোনো প্রয়োজন ছিল না। বাঁকুড়া পুরুলিয়া জেলার মানুষ আজ এই খবরটা শুনে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে। কাজেই প্রশাসনের উচিত খুব তাড়াতাড়ি তাদের লালা রসের রিপোর্ট সংগ্রহ করে তাদের বাড়ির লোককেও জানানো এবং বাঁকুড়ার এবং পুরুলিয়ার মানুষদেরকেও এটা জানানো, তাহলে তারা যথেষ্টভাবে আরও সতর্কতা অবলম্বন করতে পারবে। তৃণমূল নেতা জয়দীপ চ্যাটার্জির অভিযোগ, বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকার নিজে একজন চিকিৎসক হয়েও বিশ্ব মহামারীর সময়ে জেনে বুঝে বিভ্রান্তি ছড়ানো ও জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছেন। বাংলার মানুষ হাতে হাত রেখে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তখন উনি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। গুজব ও জনশৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বাঁকুড়ার সাংসদ মাননীয় সুভাষ সরকার, একদিকে উনি ডাক্তার, একদিকে সাংসদ, তিনি বিবৃতি দিয়েছেন দুটো মৃতদেহকে কেন্দ্র করে। তিনি যে বিবৃতি দিয়েছেন, তিনি একজন ডাক্তার হিসাবে তিনি জেনে বুঝে কিন্তু মানুষকে বিভ্রান্ত করেছেন এবং তিনি জনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছেন। এবং আজকে বিশ্ব মহামারী, সেইখানে যখন মানুষ হাতে হাত দিয়ে সেই লড়াই করছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনকে বাজি রেখে বাংলাকে সুরক্ষা রেখেছেন, সেই অবস্থায় ঘোলা জলে মাছ ধরার জন্য সুভাষ সরকার মিথ্যে গুজব ছড়িয়ে জনশৃঙ্খলা ভঙ্গ করছেন। তার জন্য আমি 13 তারিখের তার বিবৃতির পরিপ্রেক্ষিতে তার পরদিন আমি তার বিরুদ্ধে এফআইআর করেছি, যেটা আইন বিরুদ্ধ এবং আমি মনে করি তার উপযুক্ত শাস্তি হওয়ার প্রয়োজন আছে। এ বিষয়ে বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকারের বক্তব্য, তার বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির যে অভিযোগ ওই তৃণমূল নেতা এনেছেন, তার প্রেক্ষিতে রাজ্য সরকার ফৌজদারি মামলা করেছেন। কিন্তু আমার বক্তব্য স্পষ্ট, এই করোনা পরিস্থিতিতে রিপোর্ট আসার আগেই মৃতদেহ সৎকার করা হলো। মৃতের পরিবার আত্মীয় স্বজনরা আতঙ্কে ভুগছেন। তিনি যে বক্তব্য রেখেছেন তা জেলা শাসককেও জানিয়ে এসেছেন, পাশাপাশি পাঁচ দফা করোনা মোকাবিলায় লিখিত প্রস্তাব জমা দিয়েছেন। রাজ্য সরকার একটা ফৌজদারি মামলা করেছে আর তৃণমূল নেতাকে দিয়ে অভিযোগ করিয়ে, আর যে অভিযোগটা করেছে যে নাকি বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমার যে বক্তব্য ছিল সেই বক্তব্যে আমি বরং বলেছি যে সরকার যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, যে রোগীর আত্মীয় স্বজন বাঁকুড়া পুরুলিয়ার মানুষ তাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়া হয়েছে। দুজন মারা গেল 12 তারিখ সকালে, আর তাকে গভীর রাত্রে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। মানে প্রশাসন উদ্যোগ নিচ্ছে, তৃণমূলের নেতারা যাচ্ছে, আর পরের দিন রিপোর্ট আসছে COVID-19 নেগেটিভ। এটা কোন দেশি তৎপরতা, কি প্রশাসন আর কোন রাজনীতি হচ্ছে এখানে? COVID-19 নেগেটিভ এলো, তাদেরকে ওইভাবে কেন দাহ করা হলো? সমস্ত আত্মীয় স্বজনরা আতঙ্কে ভুগছে, তাদেরকে কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছে। বাঁকুড়া পুরুলিয়ার মানুষ একেবারে আতঙ্কে রয়েছে। এই বিভ্রান্তিটাকে দূর করুক, মানে রাজ্য সরকার এবং ওই তৃণমূলের নেতারা এবং যে অভিযোগ করেছে সে আগে এটা দূর করুক। আর এটা আমি যা বলেছি তা আমি গতকাল মাননীয় জেলা শাসককে গিয়েও বলে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে 5টা সাজেশন দিয়েছি। সেই সাজেশনগুলো ফলো করলে প্রশাসনের যে প্রশাসনিক ব্যবস্থা অনেক ভালো হবে,
মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি থাকবে না। তার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষকে ভোরকে ও চমকে দিতেই এই মামলা করা হয়েছে, মানুষ যাতে আর এই সত্যের অনুসন্ধান করতে না পারে তাই এই মামলা বলেও তার দাবি। মানে এই ফৌজদারি মামলাটা তো আসলে করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভোরকে দেওয়া, মানুষকে চমকে দেওয়া, যাতে কোনো মানুষ আর সত্যের অনুসন্ধান না করতে পারে। এটা গোটাটাই রাজনীতি হচ্ছে। করোনার লড়াইতে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে, সমস্ত মানুষ একতাবদ্ধ হয়ে লড়াই করার জন্য একেবারে তৈরি, মানুষ যা বলা হচ্ছে তা প্রতিপালন করছেন। সেখানে যদি বিভ্রান্তি সৃষ্টি করা যায় এইভাবে, এটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক, বেদনাজনক। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।